हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल अदिचेस ब्लॉग। तो आज के तुम्हारे साथ ब्लॉग तुले धरब। आज के तुम्हें देखो हमें पूरा घर परिष्कार करब, कारण घर पूरा छड़िए बड़िए रही है और तीनटे बड़ो बड़ो टेडी बेयर रही है, तार मध्य एक आज के धोब। देखो टेडीगुलो केमन नोंगरा हो रही है, आज के छोटोटा प्रथम धोब, तारपर आबार रोद उठले ओई दुटो के धोब। और पूरा घर छिटिए भिटिए रही है, देखो घरे एकटू झूल पड़े सेगल आज के सब क्लिन करते हैं। सब काजेर माझे माझे तोमादेर साथे आमी आबार देखा करब, जेटुकु पारबो सेटुकु तुले धरबो। तो तोमरा साथे थाको, स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको। আমার ঘর গোছানো কমপ্লিট, আর ভেবেছিলাম তো টেডিটাকে ধোবো, তো বাইরে মেঘলা ওয়েদার যার জন্য টেডিটাকে আর ধুলাম না, কারণ যদি এখন ধুয়ে দিই তাহলে শুকাবে কি শুকাবে না তার নেই ঠিক ঠিকানা। আর মাঝে আরও একটা বিপদ ঘটে গেল, মার হাতে গরম তেল পড়ে গেছে। মামাকে যেহেতু সর্ষের তেল ফুটিয়ে গায়ে লাগানো হয়, তো ফুটাতে গিয়েছিলো মা গরম করে, ওটা তো তেলটা গরম করতে গিয়েছিলো, গরম করে গরম করা হয়েও গিয়েছিলো। যখন নামাতে গিয়েছে সারাশি দিয়ে, তখন স্লিপ কেটে হাতের মধ্যে পড়ে যায়, তাই মা শরীরটা ভালো নেই, মা শুয়ে রয়েছে। আমি এদিকে মামার খাবার দাবারগুলো করে ফেলেছি, এখন আমি স্নান করতে যাব। মামা স্নান টান সব কমপ্লিট, এখন আমি শুধু স্নান করব। একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি 10টা পদ্মের বীজ জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম গাছ বেরোনোর জন্য, তো আজকে সেটার দশ দিন হয়েছে আমি ওটাকে জলে ভিজিয়েছি। তো তোমরা দেখো ওটা কতটা গ্রো করেছে। দেখো পাতা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, ওখান থেকে রুট বেরিয়েছে। 10টা পদ্ম বীজের মধ্যে দুটো হয়নি, আর একটা আমি পাকামো করতে গিয়ে পুরো ফাটিয়ে ফুটিয়ে ফেলেছি, ওটা পুরো নষ্ট করে ফেলেছি আমি নিজেই, আর বাকি যেগুলো রয়েছে সব কটা হয়েছে। তো এই পদ্ম গাছগুলোকে লাগানো হবে, এখন ওপরে একটা চৌবাচ্চা বানানো হচ্ছে, এই পদ্ম গাছগুলোকে ওখানেই সেটিং করব। ওখানে মাটি ফাটি দিয়ে আলাদা আলাদা করে গাছগুলোকে বসাবো। চৌবাচ্চাটা তাও আমার হাইডের মতন, মানে আমি টান টান হয়ে শুয়ে পড়তে পারবো চৌবাচ্চার মধ্যে, এরকম বড় একটা চৌবাচ্চা বানানো হচ্ছে। তো এগুলোকে যখন আবার লাগানো হবে তখন আমি তোমাদের আবার দেখাবো। আমি তো খুব খুশি, কারণ আমি ভেবেছিলাম যে একটাও গাছ হয়তো হবে না, তো ফুলই হয়েছে গাছগুলো, তো যেন ফুলও হয়। বাড়িতে পদ্ম ফুল হওয়া মানে অনেক একটা বড় ব্যাপার, যেহেতু এগুলো হয় না, আর আমার খুব শখের গাছ এটা, যেন হয়। ফিঙ্গার ক্রস। তো তোমরা দেখো ভিডিওটা আরও। ঠাকুমার স্নান হয়ে গেছে, এখন আমি স্নানে ডুববো। আমার তো স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে, এখন রয়েছিলাম রান্না করতে যাব। তো মা বলছে যে আমি পারবো, তোমার করতে হবে না, তাই আমাকে যেতে দিল না, আমাকে আম কেটে দিয়ে গেছে। এখন আমি খাবো আম, আর মা গেছে রান্না করতে। হাতটা তাও জ্বালা করছে, আমি বললাম যে করতে হবে না, আমি করছি। মা বলছে না তোমাকে করতে হবে না, আমার বসানো হয়ে গেছে, তো আমি আর যাচ্ছি না এখন আর। এখন তখন আমটা খেয়ে তারপর যা যা টুকিটাকি কাজ আছে সেটুকু করে ফেলবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। এখন আমি মাম্মার খাবারটাকে রেডি করে নেব। মাম্মা যেহেতু ছোটো, ওর খাবারটা সবসময় আমি কি করি, একটা স্টিলের চাকনি দিয়ে ছেঁকে তারপরে খাবারটা দিই, মানে ওর তখনও দাঁত ওঠেনি, ও চিবোতেও পারে না খাবারগুলো। আর সেদ্ধ যতই করো, একটা তো গোটা গোটা ভাব থাকে, সেটাকে চামচ দিয়ে ভালো করে চাকনা দিয়ে ছেঁকে তারপর দিই। মামা এখন ঘুমাচ্ছে, বেশি আওয়াজ করা যাবে না। এ দেখো এটাকে দিয়ে ভালো করে কষে নিই। চলো তোমাদেরকে আজকে দেখাই মামার খাবারটা আমি কী করে রেডি করি। তো দেখো এটা হলো মাম্মার খিচুড়ি, সমস্ত সবজি টবজি দিয়ে আমি ডাল দিয়ে রান্না করে দিই। এবার এটাকে রেডি করব। তো ছোটো মানুষের সব ছোটো ছোটো জিনিস, ছোটো কড়াই, ছোটো বাটি, ছোটো হাঁড়ি, সব ছোট্ট ছোট্ট জিনিস।
অনেকে এটাকে মিক্সিতেও দেয়, এবার একটুখানি খাবার তো তাই আমি মিক্সিতে দিই না। আর মিক্সির ছোটো বাড়িটা সবসময় আমাদের লঙ্কা ফঙ্কা পেশা হয়, আদা রসুন সব পেশা হয়, যার জন্য ওটার মধ্যে একটা ভালো করে ধুলেও একটা গ্যাস থেকে যায়, তাই আমি আর দিই না। আলাদা করে এর মধ্যেই বসে মামাকে খাওয়াই। বাচ্চাদের খাবার তাই এর মধ্যে কোনো রকম তেল দিই না। আর এখন তো যেহেতু ও বাড়তির সময়, বেড়ে ওঠার সময় যেহেতু ওর এখন, তাই ওর খাবারে আমি এখন কি করি, একটু ঘি দিই। ঘি দিয়ে সামান্য পরিমাণে জিরে দিই। জিরে দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে তারপর চাল ডালটাকে একটু ভেজে, তারপর যেরকম খিচুড়ি হয় সেরকমই খিচুড়ি রান্না করে দিই। মাম্মার খাবারের রেসিপিগুলো আমি শেয়ার করব, তোমাদের যদি দেখতে ইচ্ছে করে আমাকে জানিও, দেন আমি দেখাবো মাম্মার আরও যা যা খাওয়ানো হয়, যেভাবে আমি করে খাওয়াই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এরকমভাবে পুরো মিহি হয়ে পড়বে আর এটাই মাম্মাকে খাওয়ানো হবে। মাম্মার খাবার কিন্তু রেডি। আর দেখো যেটুকু বেঁচেছিল ওপরে সেটুকু আমি ফেলে দেবো, এইটুকু আর দেবো না, এইটুকুই ওকে খাওয়ানো হবে, এটুকুই খায় না। এখন ঘুমাচ্ছে, মাম্মা উঠলে মাম্মাকে মা খাইয়ে দেবে, তারপর আমরা খাবো। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো মাম্মা এখন খাবার খাচ্ছে, মাম্মাকে মাম্মার ঠাম্মি এখন খাবার খাইয়ে দিচ্ছে, আর ও টিভি দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। আসলে কী জানো, ও হচ্ছে খাবারটা খায় না, টিভিটা ওর খাবারটা খাচ্ছে আর ও টিভি দেখে যাচ্ছে। ও সব সময় এরকম করে। ছোটবেলা ঠাকুমা এখন এসছে মাম্মার জামা কাপড়গুলো ভাঁজ করে দেওয়ার জন্য। তাই এখন ভাজাই ভাজাই রাখছি। আমার সোনা, আমার সোনার জন্য সব কিছু ভাজাই রাখি, দুর্গন্ধির থেকে প্যান্টের থেকে জামার থেকে সব। আমরা ঠাকুমার সাথে এরকমই মজা করতে থাকি আর তোমরা দেখতে থাকো। কোথাও যাইতে পারি না, আসো না তোমাদের নিয়ে বিষ্ণুপুর যেতাম, তারপর ওই সেই ঋষি যেতাম, কত ওই বাড়ি ওই জায়গা যাইতাম, এখন চলে যেতাম কাদে বাড়ি, ওই রিমিগি বাড়ি, রিমিগি বাড়ি নিয়ে যেতাম। আসো না, আসো না, ভারী ঝামেলা। কিসের জন্য বেড়াতে পারো না ঠাকুমা? করুণা কি তোমার, করুণা কি তোমার বোন করুণা? কি কর বানায় রোগ, আবার রোগ কি বানানো বানাইছিল বৌটম দিয়া, তাই এই ছড়াইছে দুনিয়া। তুমি মারা গেছি কোন কোন খবরের চ্যানেলে দেখলা এগুলো, আবার কে বানাইছে বোম টোম দিয়ে বাবাই? তাই আমার সোনার নিয়ে একটু বেরোতে পারি না, এই যে জামা কাপড় আনি শুকোইছে সেইগুলো সব ভাজ দিলাম, ভাজা ইয়া রাখিয়ে দিলাম। আমার সোনার যখন যে ফ্যানটা অন্তত 20-30টে ফ্যান, ফ্যান তুমি একটা ওই যে ক খ হয় না, ক খ ক খ গ খ, ওই খ দিয়ে একটা গালাগাল দাও তো, খ দিয়ে খ। খোয়া দিয়ে একটা গালা গেল দাও, খোয়া দিয়ে। হ্যাঁ হই বাবু, মনে নাই।
তাহলে ভ দিয়ে ভ ওইগুলো আমি জিজ্ঞাসা করিনি আমি আরে খ দিয়ে গালাগালি তারপর তোমার হলো ভ দিয়ে একটা গালাগালি দাও ভ দিয়ে না কিছু নাই সারাদিনই তো আমাকে দাও ভ দিয়ে তুমি দু লাইন যে কোনো একটা গান শোনাও তো তার সাথে যা আমার সনে ছিল মাখামাখি কত ভালোবাসতেন তারই হৃদয় বন্ধু হঠাৎ একদিন না বলে সেই চলতে গেছে দার্জিলিং পিছে মনে পাগল হয়ে ঘুরে বেড়াই কাননে কানে শুধু তাই জানে দেহ প্রাণ কান্দে লাগিয়া দেহ মন কান্দে তোমার যে সিরিয়ালের মধ্যে কোন সিরিয়াল সব থেকে বেশি ভালো লাগে সিরিয়ালটা খড়কুটো খড়কুটো না খড়কুটা ওদের ওদের ভালো লাগে না কাকে ভালো লাগে ভালো লাগে ওই তোমার ওই কৃষ্ণ সব বিটি দেয় না ওইগুলো আমার ভালো লাগে ওটার নাম কি ওই সিরিয়ালটার নাম কি ওই সিরিয়ালটার নাম তো খড়কুটো আরে তোমার কৃষ্ণটা ও কৃষ্ণ হ্যাঁ ওটার নাম কি কত নাম আছে না পাগল তাই না তোমরা তো দেখতেই পেলে সারাদিনের জার্নিটা কী হলো জার্নি আর বলবো কি মানে সারাদিনটা কেমন কাটলো ঠাকুমার সাথে আমরা কী করলাম আর আমি মামা সারাদিন কী করলাম আমার কী কাজ ছিল যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও আর এভাবে সাপোর্ট করতে থাকো যাতে চ্যানেলটা একটু গ্রো করে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের জন্য টাটা